আচ্ছা তো আমরা আর কি যে একেবারে শেষের দিকে চলে এসেছি আর মাত্র দুইটা সমস্যা আমরা তো যাই হোক তো আমরা প্রবলেম প্রবলেম আর দেরি না করে করে শুরু কি বলেছে দেখো প্রবলেম আটে বলেছে যে কোনো বিন্দুতে কার্যরত পিকিউ আর মানে তিনটা বল সাম্যাবস্থায় আছে অর্থাৎ কোন একটা বিন্দু আমরা নিব কোন বিন্দুতে তিনটা বিন্দু আর কি যে পিকিউ আর সাম্যাবস্থায় আছে সেটা আমরা দেখায় ফেলবো আর কি আচ্ছা তো নর্মালি কি দেখায় ফেলবো হ্যাঁ নর্মালি দেখালে হয় তবে হচ্ছে আমরা একটু প্রিসাইজলি আঁকার চেষ্টা করব যে এখানে কিছু কথা বলা আছে কোণের ব্যাপারটা একটু প্রিসাইজলি আঁকার চেষ্টা করব এখানে কি বলেছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ পি এবং আর এর মধ্যবর্তী কোণের দ্বিগুণ হলে দেখো হচ্ছে যে আমরা ধরো এই বরাবর যদি পি রাখি তাহলে হচ্ছে যে কিউ ধরো এই বরাবর রাখি আর যদি এই বরাবর রাখি তো এমন ভাবে রাখতে হবে কি বলছে দেখো এই যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ দেখো কি বলছে যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোন পি ও আর এর চেয়ে দ্বিগুণ মানে কি পি ও আর এর চেয়ে দ্বিগুণ পি ও আর এরটা ধরো হচ্ছে যদি আলফা হয় পি ও আর এরটা ধরো হচ্ছে যে আলফা হয় তাহলে পি ও কিউটা কি হবে ধরো টু আলফা হবে দ্বিগুণ বলেছে বুঝছি ব্যাপারটা যে এটা যদি হচ্ছে আলফা হয় এটা হবে যে আলফার দ্বিগুণ আমরা এটাই এঁকে ফেলি ধরো যে এটা যদি হয় আমাদের আলফা ধরো ওই যে চোখের আন্দাজে যদি একটু আঁকি পি এবং আর এর মধ্যবর্তী কোন এটা যদি ধরো হচ্ছে আলফা হয় তাহলে হচ্ছে যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোন ধরো হচ্ছে কি হবে আমাদের ধর হচ্ছে হবে আলফা বুঝছি যে টু আলফা হবে এখানে যে এটা দ্বিগুণ এই কারণে হবে আর কি আচ্ছা তো তাহলে হচ্ছে যে মোটামুটি আমরা বুঝে ফেললাম এই বরাবর কিউ আছে এই বরাবর আর আছে এই বরাবর হচ্ছে যে আমাদের পি আছে এবং তারা আলফা কোন এখানে টু আলফা কোন তাহলে দেখো আমাদের এখানে কত পি তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোন কত হবে এই বড় একটা এই মধ্যবর্তী কোনের মান কত হবে এটা তোমরা সবাই জানো যে এইখানে দেখো ক্রিয়েট হচ্ছে কত থ্রি সিক্সটি ডিগ্রি কোন ঠিক আছে আমরা জানি এখানে থ্রি সিক্সটি ডিগ্রি কোন ক্রিয়েট হচ্ছে বা টু পাই অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এখানে দেখো টু পাই কিন্তু দেখো ওই যে একই ব্যাপার যে আমরা এইটার মান জানি না আমরা আলফার মাধ্যমে প্রকাশ করবো মানে কি এই আলফা এই আলফা প্লাস টু আলফা আমরা কি জানি যে এই আলফা প্লাস টু আলফা আর এটাকে ধর হচ্ছে যে আমরা একটা কোশ্চেন মার্ক দিলাম প্লাস কোশ্চেন মার্ক এই তিনটার সামেশন হবে বা যোগ হবে দেখো টু পাই ঠিক আছে আমরা তো জানি পাই মানে একশো আশি টু পাই মানে দুইশো তিনশো ষাট তো তাহলে হচ্ছে যে এই কোশ্চেনটা কি হবে যে এখানে দেখো থ্রি আলফা হয় টু পাই মাইনাস থ্রি আলফা তো আমরা এটা লিখবো কোশ্চেন ইকুয়াল টু টু পাই মাইনাস থ্রি আলফা দেখো আমরা এটা কি বুঝে ফেললাম ঠিক আছে তো আমরা হচ্ছে যে এই অনুযায়ী চিত্রটা এঁকে ফেললাম আচ্ছা তো এখন হচ্ছে যে আমরা আমরা সলিউশনে চলে যাই আর কি তো যে সলিউশনটা যাব এটা তো বুঝাই যাচ্ছে যে আমরা কিভাবে যাবো লামির উপপাদ্যটা ব্যবহার করব যেই দেখো সাম্যাবস্থায় বলেছে এবং সমবিন্দু বল মানে আমরা লামি অ্যাপ্লাই করব। লামি যদি অ্যাপ্লাই করি দেখো আমরা যখন পি নিব আর কি নিব কিউ নিব আর কি নিব আর নিব ঠিক আছে এখন প্রথমে আমরা যদি একটু খেয়াল করি পি কিউ আর যে নিচ্ছি তাহলে আমাদের কেউ নিচে কোনগুলার মান কি হবে যে পি যদি নেই ধরো পি যদি নেই তাহলে আমরা কি নিব আমরা জানি আমরা জানি আর এবং কিউর এর মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত কত টু পাই মাইনাস থ্রি আলফা আমরা যখন কিউ নিব যখন কিউ নিব তখন কি পি আর আর এর মধ্যবর্তী কোণ পি আর এর মধ্যবর্তী কোণ কত দেখো আলফা আর যখন আর নিব তখন দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোন কত দেখো টু আলফা অর্থাৎ সাইন টু আলফা তো বুঝা গিয়েছে এখন আশা করি এখন তাহলে আর কি এই কাজটা একটু করে ফেলি সেটা কি সেটা হচ্ছে যে আমরা সাইন টু পাই মাইনাস থ্রি আলফার ভ্যালুটা কত দেখো পাই বাই টু এর গুণিতকে এখানে কি হবে ফোর মানে আমরা জানি পাইকে পাই বাই টু করলে ফোর হবে জোর জোর হওয়ার কারণে সাইন সাইনে বসে যাবে সাথে থ্রি আলফা বসে যাবে এটা হচ্ছে ওই থিটা তো এখন এটা কোন কোয়াড্রেন্টে 2π আলফা বা -θ কিছু একটা 2π θ মানে কি এই যে 2π যাচ্ছি माइनस মানে কি পিছনের দিকে ব্যাক করা মানে কি সেটা অবশ্যই আমাদের থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে দ্যাট কি যে এই জায়গাটাই আমাদের সাইন তার নেগেটিভ কারণ কি फोर्थ কোয়াড্রেন্টে আসে অর্থাৎ এখানে নেগেটিভ হবে আর বাকি জায়গা হচ্ছে কিউ বাই সাইন α ইকুয়াল হচ্ছে আর বাই সাইন 2α তো আমি কি করব আমি হচ্ছে যে প্রমাণটার জন্য আমি প্রথমে হচ্ছে এই দুইটা অনুপাত নিয়ে আগে কাজ করবো যে এখন আমরা এই দুইটা অনুপাত কী কী নিয়ে কাজ করবো যে কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আর বাই সাইন টু আলফা তো আমরা একটু আগে দেখে এসেছি যে আমরা ত্রিকোণমিতির একটা ফর্মুলা দেখে এসেছি কী মনে আছে সাইন টু এর ফর্মুলা বা সাইন টু আলফার ফর্মুলা কী যে টু সাইন এ কজ এ বা sin আলফা কজ আলফা যেহেতু আলফা নিয়েছি তো তাহলে আমরা কী লিখবো যে টু সাইন আলফা কজ আলফা আর এখানে হচ্ছে আর তো এখানে সাইন আলফা সাইন আলফা কাটাকাটি যাবে তাহলে দেখো হচ্ছে আমাদের কি আসতেছে তাহলে দেখো কজ আলফা আসতেছে এখানে টু কজ আলফা আসতেছে আর আর কিউ তো কজ আলফাকে ধরো হচ্ছে আমি অপর পাশে যদি আর করে নিয়ে আসি কজ আলফাকে নিয়ে আসলাম কিউকে যদি এখানে নিয়ে যাই তাহলে দেখো আর বাই টু কিউ আসে এইটুকু বুঝছি যে আর গুণন করলাম যা সেটাকে এখানে নিলাম কজ আলফাকে এখানে নিলাম তো এটা গেলে হচ্ছে না আমরা সমীকরণ এক দিয়ে বসায় রাখি এটা কেন নিলাম কারণ হচ্ছে যে আমরা একটু পরে আমাদের আর কি যে এই কল আলফা টাইপের কোন একটা টার্ম থাকা লাগবে আমরা এই কাজটা করেছি তো এখন হচ্ছে আমরা বাকি কাজটা করি প্রবলেম হচ্ছে এইট এর বাকি কাজটা দেখি কি আসে প্রবলেম এইট এর বাকি কাজটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি এইখানে আমরা কি বলেছিলাম এই দুইটা অনুপাত নিয়ে এখন কাজ করেছি এখন হচ্ছে না আমরা প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করতে পারি আর কি তো প্রথম দুইটা অনুপাত কি দেখো পি বাই মাইনাস সাইন থ্রি আলফা ইকাল টু কি কিউ বাই সাইন আলফা এখন এটাকে যদি আরেকটু সামনে আগাই এখন দেখি আর কি যে কী আসে এখন আর কি যে আমাদের চিকোনোমিতি রয়েছে সাইন থ্রি আলফার ফর্মুলা মনে করতে হবে একটু যে সাইন থ্রি থিটা এটার ফর্মুলা আর কি সবার মনে আছে না থাকলে আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি যে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউ থিটা এই সূত্রটা দেখো হচ্ছে দেখে দেখে যদি এখন বসিয়ে দেই দেখি আমাদের কি চলে আসে যে এখানে উপরে পি নিচে দেখো সাইন থ্রি আলফা থ্রি আলফা মানে কি যে মাইনাস থ্রি সাইন থেটা মাইনাস ফোর সাইন কিউব থেটা ঠিক আছে আর এখানে দেখো কি আছে কিউ বাই সাইন আলফা আচ্ছা তো তারপর যদি আরেকটু সামনে আগে দেখো এখানে দেখো সাইন থিটা আমরা কমন নিতে পারি না দেখো সাইন থিটা যদি কমন নেই এখানে কি আসে যে থ্রি মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা আর উপরে পি আর এখানে দেখো কিউ বাই সাইন আলফা আমার একটু ভুল হয়েছে ভুলটা কি ধরতে পেরেছো এখানে আলফা দিয়েছে আমি এখানে থিটা দিয়ে লিখেছি এটা তো উচিত না ঠিক আছে আমি দেখে দেখে ভুল করলাম আর কি যাই হোক তো এটা আলফা হবে আচ্ছা আলফা হবে তো সবাই আর কি যে আশা করি এটা একটু বুঝতে পেরেছো যে এখানে আলফা হবে মাই ব্যাট আমার দেখা যায় তো অভ্যাস নেই

কি আমাদের প্রমাণটা এসেছে দেখো প্রমাণের কিছু এসেছে না কিন্তু দেখো আমরা একটু ওয়ে পেয়ে গিয়েছি কি ওয়ে দেখো আমরা একেবারে ফার্স্টের দিকে কি করেছিলাম কজ আলফার সাথে একটা ভ্যালু বের করেছে অর্থাৎ সাইনকে আমাদের কজে কনভার্ট করতে হবে তাহলে আমরা কি আর কি দিয়ে হচ্ছে মানটা পাবো যেটাই হচ্ছে আমরা এখন করব যে আমরা কি করবো সাইনকে কজে নিয়ে যাবো সাইনকে কীভাবে কজে নিতে হয় এটা তোমরা কি অনেক ইজি করেই জানো যে আমরা এই যে সাইন স্কয়ার যখন আছে তখন কাজটা একদম সোজা আমরা কি জানি যে সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান মাইনাস ক আলফা ঠিক আছে আর এখানে মাইনাস থ্রি আছে আচ্ছা তো তারপর দেখো কি আছে যে ফোর আমরা ফোর দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই ফোর আর ফোর কজে স্কয়ার আলফা মাইনাস থ্রি আর এখানে থাকে পি ইকোয়াল টু হচ্ছে কিউ গিয়েছে আচ্ছা তো তারপরের যদি আমরা দেখি যে কি হয় তারপরের হচ্ছে যদি দেখি যে এখানে দেখো এই জায়গায় এখন যদি একটু টুকটাক ক্যালকুলেশন করি যে ফোর মাইনাস থ্রি মানে কত আমরা যদি ওয়ান আর উপরে তো কি হবে ওয়ান মাইনাস ফোর কজ স্কোয়ার আলফা ইকাল টু কিউ তারপর কি করব দেখো এখানে পি বাই ওয়ান মাইনাস ফোর ইন্টু কজ এখানে দেখো কজ কজ আলফার জায়গায় এখন আমরা কত বসাবো দেখো জায়গায় কিউ আলফা যেখানে এখানে দেখো কি বসাবো আর বাই টু কিউ আর যেহেতু হবে আর ইকুয়াল টু কিউ বুঝা গিয়েছে এইটুকু তো আশা করি মোটামুটি দেখো আমাদের জাস্ট বিজ এখন ক্যালকুলেশন তাহলে আর কি যে আমাদের এই প্রমাণটা দেখো চলে আসবে আর কি তো আমরা শুরু আগাতে থাকি উপরে পি নিচে ওয়ান মাইনাস এখানে দেখো ফোর ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর কিউ স্কোয়ার আছে ইকাল টু দেখো কিউ এ ফোর ফোর দেখো ক্যান্সেল আউট কাটাকাটি করতে পারি করলে দেখো কি আসে উপরে এখানে কিউ স্কোয়ার লসগ করলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার আর এখানে পি আসে আর এখানে দেখো কিউ আসে ঠিক আছে তো এটা থেকে আমরা যদি আর গুণন করি এটাকে ধরো এই পাশে নিয়ে যাই তাহলে দেখো কি আসে যে পি ইকুয়াল টু কিউ ইন্টু আমাদের কিউ স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটাকে দেখো একটা কিউ একটা কিউ আমরা কাটাকাটি করতে পারি তাহলে দেখো কি আসছে যে পি বাই মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ কাটাকাটি করে আর এখান থেকে আর গুণন করলে দেখো কি আসে তো এখনো কি প্রমাণটা আসছে দেখো প্রমাণটা আসবে তো বোঝাই গিয়েছে যে আমাদের আর স্কোয়ারকে এখানে পজিটিভ রাখতে বলেছে তাহলে আমরা জাস্ট আরেকটু কাজ করলেই হবে সেটা হচ্ছে যে আমরা আর স্কোয়ারকে এক পাশে নিয়ে আসলে আর স্কোয়ার হবে প্লাস আর এই পাশে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি কিউ কে আমরা পক্ষান্তর করবো বুঝছি আর স্কোয়ার কে এখানে নিবো পি কিউ কে জাস্ট এখানে নিব তাহলে আর স্কোয়ারটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে পি কিউ প্লাস আছে মাইনাস হয়ে যাবে তাহলেই দেখো হচ্ছে আমাদের প্রমাণটা এখন হাতের মধ্যে চলে এসেছে দেখো এখানে কি এই জায়গাটা দেখো কিউ কমন যায় কিউ কমন দিলে দেখো কি আসে কিউ মাইনাস পি এটাই দেখো আমাদের প্রমাণে চেয়েছে যে প্রমাণে কি চেয়েছে দেখো প্রমাণে চেয়েছে হচ্ছে আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাসি দেখো আমাদের এটা চলে এসেছে তো আরেকবার যদি একটু ছোট্ট করে বলি যে আমরা কিভাবে কাজটা করেছিলাম আমরা প্রথমেই লামের সূত্র অ্যাপ্লাই করেছিলাম এখানে

যে সাম্য অবস্থায় আছে কিনা সেই অনুযায়ী আমরা লামের সূত্রগুলো বসাচ্ছি লামের সূত্রগুলো বসানোর পর দেখো শুধু নর্মাল কিছু ফর্মুলা এবং কিছু ক্যালকুলেশন করলেই যে একটু টেকনিক করলে আমাদের প্রমাণটা চলে আসতেছে দেখবে একটু আইডিয়া হচ্ছে যে কিভাবে আগাতে হবে তো যাই হোক আমরা হচ্ছে যে শেষ সমস্যার জন্য একটু অপেক্ষা করি শেষ সমস্যার জন্য এখনই চলে যাচ্ছি আচ্ছা তো এই চ্যাপ্টারে হচ্ছে যে এখন শেষ যে গাণিতিক সমস্যাটা সেটা আমরা এখন শুরু করব আচ্ছা চলো দেখা যাক সমস্যাটা তো প্রথমে আসি দেখি এখানে কি বলেছে প্রথমে আছে আমরা ডাটাগুলা দেখবো ডাটাগুলা দেখে জিনিসগুলা নিয়ে একটু আলোচনা করব। এই টাইপের ম্যাট বা এই ম্যাটে হচ্ছে আমরা মোটামুটি মনে আছে চার নাম্বার সমস্যা করেছি ওই চার নাম্বার সমস্যাটার মতোই আমরা আর কি যে একটু অন্য জিনিস প্রুফ করতে বলছে বা একই আচ্ছা তো আমরা শুরু করি প্রথমে কি বলছে যে পি কিউ বল যথাক্রমে একটি হেলানো তল এই যে হেলানো তল আছে আমরা হেলানো তল নিয়ে কাজ করব বুঝেছি যে একটা প্রথমে হেলানো তল আঁকবো এই দেখো এটা হচ্ছে একটা হেলানো তল সেম ভাবে নিচে হচ্ছে ধরো একটা হেলানো তল আমরা এঁকে ফেলবো যাই হোক এটা ওইখানে যেহেতু হচ্ছে আমরা বুঝেছি আশা করি এই ব্যাপারটাও ইজিলি ধরতে পারবো এই হেলানো তলের উপর দেখো দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে দৈর্ঘ্য হচ্ছে এইটা ভূমি হচ্ছে এইটা তো বলে হচ্ছে হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরালে হচ্ছে আমাদের পি বল অর্থাৎ এখানে ধরো হচ্ছে হেলানো তলে একটা বস্তু আছে এটা দেখো দৈর্ঘ্য হচ্ছে এইটা এই দৈর্ঘ্যের সমান্তরালে দেখো হচ্ছে যে পি বল আমি প্রয়োগ করলাম এবং দেখো কি বলেছে কিউ বল হচ্ছে যে এটার ভূমির সমান্তরালে আছে দেখো এই যে ভূমির মানে বলতে বোঝাচ্ছি যে এই বস্তুটার যে ভূমি আছে এই ভূমির সমান্তরালে হচ্ছে আমাদের কিউ বল কাজ করতেছে দেখো বুঝা গিয়েছে কিউ বল হচ্ছে ভূমির সমান্তরালে এবং পি বল হচ্ছে যে দৈর্ঘ্যের সমান্তরালে আচ্ছা তো বলছে হচ্ছে যে এখানে কি যে এই বস্তুটার ওজন হচ্ছে যে ডাব্লিউ ডাব্লিউ কে দেখো এখানে কি বলছে ধরে রাখতে পারে মানে বুঝাচ্ছে হচ্ছে তোমাকে এইটা সাম্যাবস্থায় আছে বুঝা গিয়েছে অর্থাৎ এখানে সাম্যাবস্থায় আছে এটা বোঝানো হয়েছে আমরা যদি তার ওজনটা জানি একেবারেই লম্ব বরাবর নিচে কাজ করে ডাব্লিউ লম্ব বরাবর নিচে হচ্ছে এটা ওজন ডাব্লিউ কাজ করবে এবং আমরা জানি কি একটা প্রতিক্রিয়া বল এখানে কাজ করে প্রতিক্রিয়া বল একটা কাজ করে এই যে এটা হচ্ছে প্রতিক্রিয়া বল এই প্রতিক্রিয়া বলকে ধোলাম হচ্ছে আমরা আর ঠিক আছে আর এখানে হচ্ছে যে একটা প্রতিক্রিয়া বল এখানেও কাজ করে লম্ব বরাবর সেটাকে হচ্ছে আমরা ধরে হচ্ছে যে আর ঠিক আছে আচ্ছা তো এখন আসি হচ্ছে যে এখানে কিছু জিনিস ধরে নিই এটা যদি আলফা হয় এটা হবে আলফা ঠিক আছে আমরা এটা তো জেনে এসেছি ঠিক আছে জিনিসটা তো যাই হোক তো আমরা মোটামুটিভাবে ভাবে এইটুকু জেনে এসেছি আর এখানে আর কি যে আমরা এটুকু জানি বা দেখে এসেছি যে এই যদি আলফা হয় আমাদের হচ্ছে যে এই কোনটাও হবে হচ্ছে না আমাদের কি আলফা ঠিক আছে যাই হোক তো কিভাবে আসছে এটা তো আমরা জানি আরেকবার একবার একটু মনে করিয়ে দিই তোমাকে যে এটা যদি আলফা হয় এইটুকু হবে নাইনটি মাইনাস আলফা কারণ কি এটা যেহেতু নাইনটি ডিগ্রি নাইনটি মাইনাস আলফা হবে ঠিক আছে এই যে এইটুকু হবে হচ্ছে আমাদের কি নাইনটি ডিগ্রি মাইনাস আলফা কারণ কি তিনগুনের সমস্যা একশো আশি ডিগ্রি এটা নব্বই হলে এটা আলফা হলে এটা নাইনটি মাইনাস আলফা এটা নাইনটি মাইনাস আলফা হলে এটা বিপ্রতি হওয়ার কারণে এটাও নাইনটি মাইনাস আলফা এবং তুমি যদি একটু খেয়াল করো এই দুইটা কোন মিলে হচ্ছে যে কি হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি ক্রিয়েট হচ্ছে দ্যাট অবশ্যই আলফা হতে হবে তুমি দেখো এই দুইটা যোগ করে কি হয় নাইনটি ডিগ্রি আলফা প্লাস আলফা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি সো এটাও ঠিক আছে আর কি তো যাই হোক তো আশা করি আমরা এটা আর কি যে ইজিলি বুঝতে পেরেছি আমরা যদি একটু সমস্যা হয় চার নাম্বার সমস্যাটা একটু দেখে আসতে পারো আর কি ওখানে আরেকটু ইজি ওয়েতে দেখানো হয়েছে তো যাই হোক আরেকটু ইজি ওয়েতে দেখানো হয়েছে তো যাই হোক তো আমরা সলিউশনে চলে আসি প্রথমেই কি বলেছে যেহেতু দুইটা দুইটা কথা বলা হয়েছে প্রথমে হচ্ছে পি বলের জন্য তারপর হচ্ছে আমরা কিউ বলের জন্য দেখব তো পি বলের জন্য হচ্ছে এটা আমরা কি জানি যে আমরা যদি লব্ধির যে লামি সুটো ব্যবহার করতে পারি এই যে লামি সুটো ব্যবহার করতে পারি কিভাবে এই দেখো এই জায়গায় হচ্ছে যে কি সমবিন্দু বল ঠিক আছে সমবিন্দু বল মানে তিনটা বল দেখো এখানে পি আর আর ডব্লিউ এবং তারা কি এখানে বলেছে সাম্যাবস্থায় আছে বা বস্তুকে ধরে রাখতে পারে ঠিক আছে তো তাহলে আমরা কাজটা শুরু করি আমরা প্রথমেই যদি পি আর ডাব্লিউ নিয়ে কাজ করব। কারণ আর নিয়ে কেন কাজ করব না দেখো এখানে আর নিয়ে গিয়ে আছে কোনো কিছু না তো আমরা আর কাজ আপাতত করতেছি না তাহলে পি নিব আর হচ্ছে যে ডাব্লিউ নিব তো এখন আসি পি নিলে লামের সূত্র অনুযায়ী যখন আমি পি নিব তখন কি আর আর ডব্লিউ এর মধ্যবর্তী কোন নিব তুমি দেখো আর আর ডব্লিউ এর মধ্যবর্তী কোন হচ্ছে এইটা এটার মান আমরা জানি না কিন্তু আমরা আলফা দিয়ে প্রকাশ করব সেই মানটা কি তাহলে আমরা বুঝে ফেলবো বুঝে কি বুঝতে কি পেরেছি যে এটা যদি হয় আলফা এটা হবে একশো আশি মাইনাস আলফা দেখো এই এইটু আগে এই টাইপের ব্যাপারগুলো দেখে এসেছি আশা করি তোমরা এটা ইজিলি ধরতে পেরেছ যে এইটা যেহেতু এক সরল কোন এটা আলফা হলে এটা একশো আশি মাইনাস আলফা হবে আর যখন আমরা ডাব্লিউ নিব ডাব্লিউ নিলে কি হবে পি এবং আর এর মধ্যবর্তী কোন এ পি এবং আর এর মধ্যবর্তী কোন দেখো কত নব্বই ডিগ্রি ঠিক আছে সাইন নাইনটি ডিগ্রি তো এখানে দেখো আমরা তো এটা দেখে এসেছি সাইন একশো আশি মাইনাস আলফা মানে কি টু ইন্টু নাইনটি নাইনটির যে গুণিতকটা সেটা হচ্ছে দেখি আমাদের জোর এজন্য জন্য সাইন সাইনই থাকবে ডাইরেক্ট আলফা বসে যাবে সেকেন্ড কোয়ার্ডেন্টের কারণে সাইন পজিটিভ হবে আর এখানে আমরা পি বসায় দিলাম আর এখানে দেখো ডাব্লিউ বাই ওয়ান তো আমরা এখান থেকে এটা বলতে পারি না দেখো দেখো ওয়ান বাই সাইন আলফা ওয়ান বাই সাইন আলফা ইকোয়াল টু ডাব্লিউ বাই পি এটা বলতে পারি দেখো এটাই আমরা এই পিটাকে এখানে নিয়ে আসলাম ওয়ান বাই সাইন আলফা আবার কি আমরা জানি কোসেক আলফা ওয়ান বাই সাইন আলফা মানে কোসেক আলফা ইকোয়াল টু ডাব্লিউ বাই পি এইটাকে যদি হচ্ছে আমরা বর্গ করি তাহলে দেখো কী আসে কোসেক স্কোয়ার আলফা ইকোয়াল টু ডাব্লিউ স্কোয়ার বা ডিভাইডেড বাই পি স্কোয়ার এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে বসিয়ে রাখি বুঝা গিয়েছে এটা ছিল হচ্ছে আমাদের ফার্স্ট যে ফিগারটা ছিল ওইখান থেকে আমরা এটা বের করেছি এখন আমরা যে সেকেন্ড ফিগারটা আছে সেকেন্ড ফিগার থেকে এখন আমরা কাজটা করি দেখো এটা হচ্ছে যে প্রবলেম নাম্বার নাইন তো এটা সেকেন্ড ফিগার থেকে যদি আমরা কাজ করি তাহলে কি হয় সেকেন্ড ফিগারে যদি একটু খেয়াল করি এখানেও কি আছে সমবিন্দু বল যে এই বরাবর দেখো পি সরি আর কিউ এবং ডাব্লিউ কি বলেছে ধরে রাখতে পারে বস্তুকে মানে কি সাম্য অবস্থায় আছে তিনটা বল আমরা যদি এখানেও লামি সূত্রটা ব্যবহার করি ওটাই কিউ আর ডাব্লিউ এর জন্য আর কেন করবো না বোঝা গিয়েছে তো সেকেন্ডটার জন্য যদি আমরা করি ব্যবহার করি তাহলে দেখো কি দাঁড়ায় আমাদের আমরা যদি ব্যবহার করি পি কিউ এবং আর এর জন্য সরি কিউ এবং ডাব্লিউ এর জন্য যদি ব্যবহার করি তাহলে দেখি কিউ যখন নিব তখন একই কথা যে এখানে তো তোমরা জানো যে এইটুকু কত আলফা ঠিক আছে যখন এটা নিব কিউ যখন নিবো তখন কি আর এবং ডাব্লিউর মধ্যবর্তী কোন আর এবং ডাব্লিউর মধ্যবর্তী কোন তোমরা হচ্ছে যে কি ইতোমধ্যে যে জেনে ফেলেছ কত আর এবং মধ্যবর্তী আমাদের এইটা ঠিক আছে তো এইটুকু হচ্ছে যে আমাদের আলফা হওয়ার কারণে এইটুকু আমাদের আলফা হওয়ার কারণে এটা হবে যে একশো আশি মাইনাস আলফা যেটা তোমরা ইতোমধ্যেই জানো সাইন একশো আশি মাইনাস আলফা ওকে তা এখন ডাব্লিউর জন্য যদি আসি ডাব্লিউর জন্য আসি তখন কি ডাব্লিউ যদি নেই তাহলে কি কিউ এবং আর এর মধ্যবর্তী কোন কিউ এবং আর এর মধ্যবর্তী কোন কথা হবে আচ্ছা কিউ এবং আর এর মধ্যবর্তী কোন কথা হবে সেটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে হচ্ছে এটা জিনিসটা দেখো এইটুকু দেখো নব্বই ডিগ্রিটা তো জানি যেহেতু হচ্ছে যে আমাদের প্রতিক্রিয়াবল লম্ব বরাবর কাজ করে তলের উপর এটা হচ্ছে যে কি এইটুকু হচ্ছে নাইনটি ডিগ্রি আর সাথে কি দেখো এটাও কি নাইনটি ডিগ্রি এটা যেহেতু সমান্তরাল অর্থাৎ এই রেখাটার উপরেও আর নব্বই ডিগ্রি আচ্ছা তো কিউ এবং আর এর মধ্যে দেখো আমাদের এইটুকু যাইতে হচ্ছে নব্বই ডিগ্রি সাথে দেখো আর একটু আসতে হচ্ছে কত ডিগ্রি আলফা ডিগ্রি অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের কি নাইনটি ডিগ্রি প্লাস আলফা বুঝা গিয়েছে যে হচ্ছে যে এইটা যে আর এবং কিউর মধ্যবর্তী কোন হচ্ছে এ নাইনটি প্লাস আলফা ইকাল টু নাইনটি প্লাস আলফা তাহলে আমরা কি লিখে ফেলবো যে এখানে ডাব্লিউর মধ্যে সাইন নাইনটি প্লাস আলফা বোঝা গিয়েছে এইটুকু আচ্ছা তো তারপরে বাকি কাজ হচ্ছে ক্যালকুলেশন তাহলে কিউ বাই সাইন একশো আশি মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা আমরা জেনেছি বাট সাইন নাইনটি ডিগ্রি মাইনাস আলফা মানে কি দেখো এখানে নাইনটির গুণিতক বিজোড় হওয়ার কারণে সাইন হয়ে যাবে কজ আলফা বসে যাবে এবং এটা হচ্ছে যে সেকেন্ড কোয়ারডেন্ট সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা কি হবে পজিটিভ হবে এই জন্য এখানে পজিটিভ সাইন এখানে এটা মাথায় রাখবা সেকেন্ড কোয়াড্রেন্ট হয়েছে ভালো কথা এই জন্য কজের হিসাব করব না হিসাব করব হচ্ছে যে সাইনের যার জন্য যার থেকে কোনটা আসছে যে অনুপাত থেকে তার জন্যই হচ্ছে এটা আমরা আলোচনাটা করব বা হচ্ছে যে সাইনটা টেস্ট করব ওকে ফাইন তারপর বাকিটুকু কাজ তো আগের মতোই করে ফেলবো যে আগে কি করেছিলাম যে ডাব্লিউ বাই পি অর্থাৎ ডাব্লিউ বাই কিউ হবে এখানে এটাকে এর পাশে এপাশে নেবো তাহলে কি থাকে দেখো কজ আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইকল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ আর এখানে হচ্ছে রে কজ বাই সাইন মানে হচ্ছে আমরা জানি কট কট আলফা ইকল টু ডাব্লিউ বাই কিউ আমরা যদি বর্গ করি তাহলে কি আসে দেখো কট স্কোয়ার আলফা ইকল টু ডাব্লিউ স্কোয়ার ডিবাইডেড বাই কিউ স্কোয়ার এটাকে দুই নম্বর সমীকরণ দিই এখন মনে কোশ্চেন হতে পারে বা মনে প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা কেন বর্গ করলাম আসলে বর্গ করলাম আমাদের কাজটার সুবিধার জন্য যে আমরা ফর্মুলাগুলো যে জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান আমরা এই ব্যাপারটা জেনে এসেছি যে যখন সাইন কজ থিটা থাকবে তাদের রিমুভ করতে হলে তাদেরকে আমরা বর্গ করব করে যোগ করব। ঠিক সেম এই কাজটা এখানে করব। দেখো আমরা কি জানি যে কজেক স্কোয়ার থিটার ফর্মুলাটা কি মনে আছে যে কজেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা টু ওয়ান ঠিক আছে এই যে ওটা যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান ঠিক আছে এই জায়গাটাই যদি হচ্ছে আমরা ব্যবহার করতে চাই তাহলে কি আমাদের স্কোয়ার লাগবে এবং এই জন্য স্কোয়ারটা করা হয়েছে ধরতে পেরেছি তো এখন আসি হচ্ছে রে দেখো কোজেক থেকে কট বিয়োগ করতে হবে মানে কি এক থেকে দুই বিয়োগ করলেই কাজ শেষ এক থেকে দুই বিয়োগ করলে দেখো এখানে কি আসে যে কোসেক স্কোয়ার আলফা আর দুইয়ের এই পাশে আছে হচ্ছে মাইনাস কট স্কোয়ার আলফা ইকোয়াল টু কোসেকের এই জায়গায় আছে হচ্ছে ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার আর এই জায়গায় আছে ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার বোঝা গিয়েছে আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা ইকোয়াল টু ওয়ান মাত্র আমরা দেখে আসলাম ফর্মুলাটা আর এখানে আছে দেখো পি স্কোয়ার সরি ডাব্লিউ স্কোয়ার মাইনাস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার আর এখানে দেখো হচ্ছে যে ডাব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার আমরা প্রমাণের একদম শেষের দিকে চলে এসেছি দেখো এখানে কি আছে যে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই কি দেখো উভয় পক্ষকে ডাব্লিউ স্কোয়ার দিয়ে যদি ভাগ করি ভাগ করলে কি আসে দেখো ওয়ান বাই ডাব্লিউ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই কিউ স্কোয়ার এটাকে একটু ওই পাশে নিয়ে লিখলেই দেখো হচ্ছে আমাদের প্রমাণটা চলে এসেছে দেখো যেটা চেয়েছে সেটাই আমরা পেয়ে গিয়েছি দেখো ওয়ান বাই পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার টু ওয়ান বাই ডাবলু স্কোয়ার যেটা আর কি যে প্রুফ তো দেখো যে কত ইজিলি সমস্যাগুলা বা কত সহজে আমরা ব্যাপারগুলো নিয়ে সলভ করতে পারলাম তো যাই হোক তো এইট পয়েন্ট টু এর যেই ঝামেলাপূর্ণ সমস্যাগুলো মনে হতো আগে তো এগুলা আশা করি একটু হলেও তোমাদের জন্য একটু ইজি লাগবে একটু বোধগম্য হবে একটু বুঝতে পারবা যে জিনিসগুলো কিভাবে হচ্ছে তো যাই হোক তো আমি আর কি যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কোন লাইনটা বা কেন এটা হচ্ছে কোন লাইনটা কিভাবে হচ্ছে তোমাদের ওয়েটা দেখায় দেখানো দেখায় দেওয়ানো এবং তোমাদের একটু বুঝানো ব্যাপারটা যে এটা এভাবে হয় বাকিটুকু তোমরা প্র্যাকটিস করলে দেখবে যে আরো অনেক ভালো করতেছ এবং আশা করি যে এই ব্যাপারগুলো নিয়ে তোমরা যদি চর্চা করো তাহলে জিনিসগুলোকে আরো ইজিলি তোমরা বুঝতে পারবে এবং তোমাদের মধ্যে যে ভীতিটা ছিল সেটা কমে যাবে এবং দেখতেই পাচ্ছ যে এটার ক্যালকুলেশন গুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না তো যাই হোক তো সবাইকে আর কি যে শুভকামনা এই করার জন্য এই চাপ্টার পর্যন্ত করার জন্য ইনশাল্লাহ আমরা বাকি চ্যাপ্টারটাও ইনশাল্লাহ দেখি হচ্ছে আমরা পেয়ে যাব বা তোমাদের হচ্ছে যে দেখানোর চেষ্টা করব আর কি তো আজকে তাহলে আর কি যে এই চ্যাপ্টারটা এই পর্যন্তই থাকুক তো আমরা এই পর্যন্তই রাখি আর ওই তো যে এই সম্পর্কিত আর কোনো যদি সমস্যা হয় তো যাই হোক তো আমাদের জানতে পারো তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্তই